সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপরে। পার্টিকুলার একটি কোম্পানির চার্ট আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি। চার্টটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম যে এই ডট 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 এই লাইনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে। দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডার্ভাস বক্সের মতনও তৈরি হয়েছে। ডার্ভাস বক্সের উপরে যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু অনেকটাই মুভমেন্ট আমরা দেখতে পাবো। প্রায় বলতে গেলে 5 থেকে 10% কিন্তু আমরা ইজিলি এখান থেকে অ্যাচিভ করতে পারবো। তো ফ্রেন্ডস চলুন দেখে নেবো কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে, কোম্পানির বিজনেস কেমন আছে, কোম্পানি আদৌ প্রফিটেবল আছে কিনা, সেই সব বিষয়ের ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আমরা চলে এসেছি কোম্পানির চার্টের উপর। ফ্রেন্ডস দেখুন 1 ইয়ারে এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছে 46% মতো, অলমোস্ট 50% মতন কিন্তু আমাদেরকে এক বছরে এই স্টক রিটার্ন দিয়েছে, রাইট? যদি 5 ইয়ার্স দেখবেন তো 5 ইয়ার্সে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 34% মতো রিটার্ন দিয়েছে। কোম্পানি বেশি দিন পুরনো নয়, স্টক এক্সচেঞ্জে এসেছে 2018 সালে এসেছে, দেন তারপর থেকে কন্টিনিউসলি উপরের দিকেই মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। যদি ফ্রেন্ডস আপনারা এর মধ্যে দেখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু এই মুহূর্তে তার ডেপকে একদম রিডিউস করেছে এবং এখন কিন্তু ডেপ ফ্রি হয়েছে। কোম্পানি একদম ডেপ ফ্রি কোম্পানি আছে। কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে মেনটেনও করছে এবং ডেপটর ডেকে অনেকটা কমও করেছে। কিন্তু কোম্পানির মধ্যে নেগেটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সেলস কিছুটা কম হয়েছে লাস্ট 5 ইয়ার্সে এবং তার পার্সেন্টেজ আছে 6.31% মতো। তাছাড়া ফ্রেন্ডস এখানে যদি প্রাইস পারফরমেন্স দেখবেন তো দেখুন 1 উইকে এই স্টক আমাদেরকে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, 1 মান্থে পজিটিভ, 3 মান্থসে পজিটিভ, 1 ইয়ারে পজিটিভ এবং 3 ইয়ার্সেও পজিটিভ পারফরমেন্স দিয়েছে। ভলিউম অ্যানালাইসিস করবেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি 23 লাখের ভলিউম জেনারেট হয়েছে। ইয়েস্টারডে আমরা দেখতে পাচ্ছি 20 লাখের ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে থেকে 32% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 উইক আগে আমরা দেখতে পাচ্ছি 8 লাখের ভলিউম জেনারেট হয়েছে, তার মধ্যে থেকে 44% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। 1 মান্থ আগে আমরা দেখতে পাচ্ছি 8 লাখের ভলিউম জেনারেট হয়েছে এবং তার মধ্যে থেকে 39% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো কন্টিনিউসলির মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এই স্টক আমাদেরকে কন্টিনিউসলি একটা পজিটিভ রিটার্নও কিন্তু প্রোভাইড করেছে, রাইট? তার সাথে ফ্রেন্ডস আপনারা যদি সেলস দেখবেন তো সেলস দেখুন ফ্রেন্ডস 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 17,000, তারপর আমরা দেখতে পেলাম 18,000, 20,000, 21,000, 22,000 এবং 23,000, রাইট? কন্টিনিউসলি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5 ইয়ার্স ধরে সেলস বাড়ছে। কোম্পানির মধ্যে সেলস আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে। নেট প্রফিট 2600, 1900, 2300, 2800, 3200 এবং 3500 এবছর আমরা দেখতে পাচ্ছি। তো কন্টিনিউসলি কোম্পানির মধ্যে সেলস বাড়ছে, নেট প্রফিটও বাড়ছে। ইপিএস যদি দেখবেন তো আর্নিং পার শেয়ার সেটাও দেখুন ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে 72, 59, 69, 86, 96 এবং এবছর আমরা দেখতে পাচ্ছি 107। তো ইপিএস আর্নিং পার শেয়ারও আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে। 1 ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 47%, 3 ইয়ার্সে 29%। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কীভাবে আমাদেরকে রিটার্ন প্রোভাইড করেছে। চলুন আমরা দেখে দেবো নেক্সট পয়েন্টের দিকে। ফ্রেন্ডস আমরা চলে এসেছি কোম্পানির নাম দেখার জন্য। এখানে ফ্রেন্ডস আপনাদের সামনে কোম্পানির নাম আছে, কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনেট লিমিটেড, যাকে আমরা HAL হিসাবে চিনে থাকি। ফ্রেন্ডস কোম্পানি কি কাজ করে আমাদের সবার জানা আছে, ডিফেন্স সেক্টরে বিলং করছে। কোম্পানি কি কাজ করছে ফ্রেন্ডস, কোম্পানি এয়ারক্রাফট বানাচ্ছে এবং সেটাকে মেনটেন্যান্সও করছে, রিপেয়ারও করছে, রাইট? তো ডেফিনেটলি ডিফেন্স সেক্টরে স্টক আছে। এই মুহূর্তে ট্রেড করছে 1525 এবং আজকে আমরা এর মধ্যে 2.72% মতো পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। লাইফ টাইম হাইতে এই মুহূর্তে ট্রেড করছে। লার্জ ক্যাপ কোম্পানি আছে 50,000 কোটি, এর মার্কেট ক্যাপ আছে আরওই আছে 22%। তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানির ডিভিডেন্ড ইল দিচ্ছে 2.62% মতো, ভারী একটা ডিভিডেন্ডও কিন্তু প্রোভাইড করছে। ফ্রেন্ডস ডিফেন্স সেক্টরের স্টক আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরের দিকে প্রচণ্ড পরিমাণে নজর দিচ্ছে। আত্মনির্ভর ভারতের কথা বারবার আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে। তো আত্মনির্ভর ভারতের কথা যখন বলা হচ্ছে তখন ডেফিনেটলি আমাদের ডিফেন্সের উপর
ऊपर किन्तु अवश्य नजर दीते हैं। चलो आमरा देखे नेब आरो विशेष किछु पॉइंट। फ्रेंड्स आमरा देखते पाच्छि सेक्टर पी आछे 32 एबं एर पी रेशियो आछे 15। तो सेक्टर पी तुलनाय किन्तु अनेकटा वैल्युएबल प्राइजे मार्केटे अवेलेबल आछे एचएएल, राइट। एचएएल एर मध्ये कि न्यूज एसेछे चलुन सेटाओ आमरा देखे नेब, केन एर मध्ये पजिटिव परफरमेंस देखते पावा जाच्छे। फ्रेंड्स आमरा चले एसेछि न्यूजेर उपर। न्यूजेर उपर फ्रेंड्स आमरा देखते पाच्छि जे कम्पानिर मध्ये अर्डार एसे पौंछेछे, डिफेंसेर अर्डार एसे पौंछेछे। आमरा देखते पाच्छि 3887 करो एयरक्राफ्ट बनानोर, आमरा देखते पाच्छि जे हेलिकप्टर बनानोर, लाइट हेलिकप्टर बनानोर अर्डार एसे पौंछेछे कम्पानिर मध्ये। एबं सेई कारणेर जन्य एर मध्ये आमरा देखते पाच्छि जे एकटा पजिटिव परफरमेंस देखते पावा जाच्छे। एई मुहूर्ते आमरा देखते पाच्छि जे कम्पानिर मध्ये सबचेये बेशी परिमाणे किन्तु रेभिन्यू एसे पौंछेछे एबं तार नम्बर आमरा देखते पाच्छि 2400 करो। तो कम्पानिर मध्ये आमरा देखते पाच्छि जे प्रचुर परिमाणे किन्तु एई मुहूर्ते रेभिन्यू जेनारेट होच्छे। तार साथे कम्पानिर मध्ये नतून आरो एकटा अर्डार एसे पौंछेछे 3887 करो। एर जन्य आमरा देखते पाच्छि जे हिंदुस्तान एरोनटिक्सेर मध्ये पजिटिव मुभमेंट देखते पावा जाच्छे। कम्पानि जे सेक्टरे बिलং करछे तार मध्ये नम्बर वन आछे, मार्केट लीडार आछे आमरा देखते पाच्छि। केन जे कम्पानिर मध्ये सेल्स सबचेये बेशी आछे सेई কারণের জন্য। ফ্রেন্ডস আমরা চলে এসেছি চার্টের উপর। চার্টকে যদি আবারও ফ্রেন্ডস আপনারা দেখবেন তো চার্টের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডারভাস বক্সের মতন তৈরি হয়েছে এবং এই বক্সের টাইর জন্য আমরা দেখতে পাচ্ছি ফেসে আছে, একদম বক্সের কাছে এসে দাঁড়িয়েছে। 1530-এর উপরে যদি ক্লোজিং দিচ্ছে দেন ডেফিনেটলি এখান থেকে কিন্তু অনেকটাই মুভমেন্ট আমরা দেখতে পাবো, নতুন হাইতে আমরা এইচএএলকে যেতে দেখতে পাবো এবং সেই ধরনের এক্সপেকটেশন রাখা হয়েছে। প্রথমত আমরা দেখতে পেলাম যে রেজিস্ট্যান্সের ওপরে ক্লোজিং দিল, দেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভাস বক্সের কাছে এসে দাঁড়িয়েছে। তো আমাদের নজর রাখতে হবে যে 1530-এর উপরে ক্লোজিং দিতে পারছে কিনা, যদি ক্লোজিং দিতে পারে তাহলে ডেফিনেটলি 1600 অবধি কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে যেতে চলেছে। তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে নজর রাখতে পারেন। তার সাথে ফ্রেন্ডস কোম্পানি কিন্তু এই মুহূর্তে একদম নিজেকে ডেফ ফ্রিও করেছে। দেখুন আগে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ডেফ ছিল কিন্তু 2021-এ দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির মধ্যে কোনো ডেফ নেই, জিরোতে হয়ে দাঁড়িয়েছে। চলুন কমিউনিটি কি মতামত দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। 65% বলছে বাই করার জন্য, 35% বলছে সেল। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু কমিউনিটির মধ্যে বাইং করার জন্যই মতামত দিচ্ছে। ফ্রেন্ডস অনেকটা উঁচুতে উঠেছে, প্রফিট বুকিং হতে পারে। তো আপনারা চাইলে একটু ওয়েট করে যেতে পারেন বা এই লেভেলেও বাইং করতে পারেন, কিংবা নজর দিতে পারেন, কিংবা অ্যানালাইসিস করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।